আরেকটা প্রশ্ন ছিল আপনার যে অনেক কম ভোটার টার্ন আউট তো এটাতে ডেফিনেটলি আমাদের বিষয়টা হচ্ছে আমরা দুভাবে করি একটা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল প্রিপারেশনস সব কিছু ব্যবস্থা ঠিক রাখা যাতে করে সঠিকভাবে ভোট নেওয়া যায় আরেকটা হচ্ছে রাজনৈতিক বিষয় আপনারা জানেন এবং আপনারা বলেছেন এটাতে যে কয়েকটা দল এবারে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন সঙ্গত কারণেই ভোটার টার্ন আউট কিছুটা কম হবে আর সেই সাথে রয়েছে সকালে নর্থ বেঙ্গল অন্যদিকে কুয়াশা ছিল আমরা তো 8টায় ভোট শুরু করি সে সময় অনেক কম ভোটার এসছেন তবে আমরা আশা করব যে ওয়েদার ইম্প্রুভ করার সাথে সাথে দিন বাড়ার সাথে সাথে ভোটার আগমন বাড়বে এবং সংবাদও আসছে এটা সংবাদও আসছে আমাদের তো এটা সারাদিন ধরে আসবে পরে আপনারা সন্ধ্যাবেলা জানতে পারবেন যে অ্যাকচুয়াল কত পার্সেন্ট ভোট ভোটার উপস্থিত হয়েছে কোন ইয়েতে কেন্দ্রে এটা ভোটার যারা নন তারা কোনোভাবে ভোট দিতে পারবেন না আমাদের তো ভোটার তালিকায় ছবি সহ আছে এবং তার সমস্ত তথ্য সেখানে আছে সেখানে আমি দেখেও আসলাম এখন যে প্রার্থীদের পোলিং এজেন্ট তারাও রয়েছেন সেখানে প্রার্থীদের পোলিং এজেন্টরা আছেন তারাও দেখছেন পর্যবেক্ষকরাও দেখছেন আমরা আমি যে সেন্টারে গিয়েছিলাম সেখানে পর্যবেক্ষকদেরও দেখে এসেছি প্রার্থীদের পোলিং এজেন্টও দেখে এসেছি তারাও দেখছেন এবং যখন যে ভোটার ভোট দিচ্ছেন তার ভোটার তালিকায় তার নাম দেখে তাকে আইডেন্টিফাই করে তারপরেই তাকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে তিনি ভোট দিচ্ছেন কাজেই এখানে বাইরে কে খাড়া হলো না হলো ভোট কেন্দ্রে যদি ওনার নাম তালিকাভুক্ত না থাকে ওনার ভোট দেওয়ার কোনো রকম সুযোগ নাই এবং আপনারা যেরকম তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন যেটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে সব জায়গাতেই আপনাদের ক্যামেরা আছে এবং ক্যামেরায় ধরা পড়ছে কাজে আমরা মনে করব আমরা আমাদের ইনস্ট্রাকশনও দেওয়া আছে যে ভোট যদি 100টা পড়ে 100টাই হবে আপনি যদি 10 ভোট পেয়ে থাকেন আপনি 10 ভোটই পাবেন এবং এটাতে কোনো রকম হেরফের করা সম্ভব না করা যাবেও একজন একজন করে বলে উনি বলেনি কাকে শুনেন তথ্য ঠিক না আমাকে জবাব দিয়ে দেন কথা হচ্ছে কি এটা একটা ডাইনামিক সিচুয়েশন সকালে এসে যখন আমরা খবর নিলাম তখন একটা ফিগার ছিল এই ফিগার কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে সেখানে এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে সেই কেন্দ্রে ভোট গ্রহণ করা সম্ভব নয় সেগুলিতে ভোট গ্রহণ করা যাবে না কিছু কেন্দ্র এবং এটা যে বন্ধ করেছেন এটা প্রিজাইডিং অফিসার উনি আইনসঙ্গতভাবে বন্ধ করছেন কিছু কিছু কেন্দ্র আছে যেগুলো আক্রান্ত হয়েছিল কিন্তু সেগুলোতে এক্সটেন্সিভ ড্যামেজ হয় নাই এগুলোকে আবার রাতের মধ্যে ঠিক করা হয়েছে এবং এখানে ভোট গ্রহণ করা যাবে ভোট গ্রহণ করা হচ্ছে কিছু কিছু কেন্দ্র আছে সাময়িকভাবে হয়তো ভোট বন্ধ আছে এবং এটা কোনো সমস্যা হলে আবার সেটা চালু হচ্ছে এই তথ্য আমাদের কাছে আছে কাজেই এই সিচুয়েশান কিন্তু ফ্লুইড সিচুয়েশান ডাইনামিক সিচুয়েশানটা কমবে বাড়বে দিন শেষেই আমি বলতে পারবো কতগুলি ভোট কেন্দ্রে অ্যাকচুয়ালি ভোট নেওয়া সম্ভব হয়নি কতগুলি ভোট কেন্দ্রে কতক্ষণ পরে ভোট নেওয়া সম্ভব হচ্ছে কীরকম হয়েছে এটা আপনারা দিন শেষে কারেক্ট ফিগার পাবেন এখনকার যে ফিগার এগুলি আপনাদের ফিগার আপনারা বিভিন্ন জায়গায় সংগ্রহ করছেন ইট ইজ ভেরি গুড কিন্তু আমরাও পাচ্ছি কিন্তু এটা কম বেশি হবে